হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমরা তো খুব ভালো আছি। চলো আজকে ব্লগটা শুরু করি। আজকে কোনো ব্লগ করিনি, গত দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে সামনে, আমি পিছন থেকে ব্লগটা আরম্ভ করে সামনের দিকে যাচ্ছি, এরকম একটা হচ্ছে। মানে পরের কাজ আগে দেখাচ্ছি, আগের কাজ পরে দেখাবো। তো আমরা এই যে আমি বাজার থেকে আসলাম, কতদিন তোমাদের সাথে বাজারে যাওয়া ভিডিওটা দেখিয়েছিলাম, আসার পরে ফোনটা চার্জে দিতেই ফোনটা আবার অন হয়ে গেল। যথারীতি এরকমই হয় আমার বাজারে গেলে ফোনের সাথে, আমি বুঝি না কেন যে এরকম হয়। তো আমরা বাদাম কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেটাই সুন্দর করে রাজীব ভাজলো। আর ওই এখন হচ্ছে তোমার, আমি পেঁয়াজ কাটলাম কুচি কুচি করে, এই যে কাঁচামরিচ কাটলাম, তারপরে ও বাদামগুলো সুন্দর করে পরিষ্কার করলো, আমি ফু দিয়ে সব উড়িয়ে আনলাম। তো এভাবে পালাক্রমে কাজ করে করে এখন সুন্দর করে বাদাম মাখা ভাবো। আসলে এই বাদাম মাখাগুলো আমরা বাজারে গিয়ে খাই ঠিকই, এত টেস্ট লাগে না। তো আমি বললাম আজকে একটু বেশি করে বাদাম নিয়ে যাব, বাজার থেকে নিয়ে এসেছিলাম অনেকটা বাদাম, তো তাই জন্যে আর কি মাখিয়ে খাচ্ছি। আজকে ভেজে ঠেজে পরিষ্কার করে সুন্দর করে এই যে হলুদ লঙ্কা, এই হলুদ লঙ্কা বলছি, পেঁয়াজ লঙ্কা, সর্ষের তেল, লবণ এগুলো দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবো। আর এই মাখানোটা এত মানে জাস্ট একদম অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। এই মাখাটা তোমরা অবশ্যই মাখিয়ে খাবে কিন্তু, তাহলে বুঝবে মানে বাদাম মাখা খেতে যে কি টেস্ট, কি টেস্ট মানে অসাধারণ। তো আমি এখানে খেতে খাচ্ছি, দেখো একদম মানে ওয়াও লাগছে। আমার এত ভালো লাগে না বাদাম মাখা খেতে। তো চলো বাদাম মাখা এখন খেয়ে দিয়ে তারপরে তার আগের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, কি কি কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো যাই। হ্যাঁ, বাসায় চলে আসলাম। আর বাসায় চলে আসলাম কি মানে, ফোন বাজারে নিয়ে গেলে মনে হয় ফোনের ডিস্টার্ব শুরু হয়ে যায়। আমার বাজারটা যা যতটুকু ভিডিও করেছিলাম, তারপরে ভিডিও করব কি করে, দেখি ফোনটাই বন্ধ হয়ে গেছে। তারপরে আবার অনেক কিছু কেনাকাটা করে আবার তাড়াতাড়ি বাসায় আসলাম। মিষ্টিমহল ঘিটা একদম প্রথমে গ্রিনল্যান্ড আনা হয়েছিল এই বছর শীতে, তারপরে রাজীব নিয়ে এসেছিল এই মিষ্টিমহল। তবে এটাও শেষ, এটা খেতে বেশি একটা ভালো না, তাই জন্য বললাম যে আবার গ্রিনল্যান্ডই মানে আমি আবার গিয়ে গ্রিনল্যান্ড নিয়ে আসবো। আজকে এনেছি একটা ঘি, অনেক বাজার করা হয়েছে অনেক। আর এখন মানে এখন হাফ বাজারে যে টাকা খরচ হয়, আগে মনে হয় ফুল বাজারে সে টাকা খরচ হতো। আর এখানে আছে এই দেখো 500 গ্রাম এই যে বাদাম, এই বাদামগুলো খেতে ভীষণ ভালো লাগছে এখন। এখানে আছে একটু বেকিং সোডা, বেকিং পাউডার দুই রকমই আছে। আর আনলাম একটু ডবল সাইড কস্টেপ, কারণ দিয়ালে তো মারা যায় না, কোনো কিছু লাগানো যায় না, তাই জন্য ভাবলাম একটু কস্ট মানে ডবল সাইড টেপটা নিয়ে যায়, তাহলে অনেক ডেকোরেশন করা যাবে, তাই জন্য একটা টেপ। এখানে আছে এই যে চুলে মাখবো বলে মেথি, অল্প একটু মেথি নিয়েছি। আর এই যে একটা মেশিনের ফিতা মাপার। আর এখানে আছে একটা খুন্তি স্প্যাচুলা, এই যে সুন্দর সুন্দর সুন্দর। এখানে আছে কি বলে এগুলো, সুতুলি, এগুলো দিয়ে অবশ্য মানে ডেকোরেশনের কাজ হবে, তাই জন্য ভাবলাম একটু নিয়ে যাই দেখি কেমন লাগে। এখানে আছে কয়েকটা রং, একটা সবুজ, গ্রিন, একটা রেড, আর একটা ইয়েলো কালার, এগুলো সব অ্যাক্রিলিক কালার নিয়ে আসলাম। চিনি একটু বেশি করে, তো দেখলাম যে বাইরে মানে বড় বাজারে পাটালি বিক্রি হচ্ছে, তো জানো ওই রঙের রঙের ওই আঙ্কেল মানে রং কিনলাম, তারপরে নিজে যা দিয়ে আমি সুতো টুতো কিনি যা দিয়ে মানে এই এইদিকে এসে। এইবার ওই ওই আঙ্কেল বলতেছে কি, আমি বলতেছি কি আঙ্কেল আমার ব্যাগে ধরবে না, কাছে ব্যাগে নাও রং গুলো। আমি বলতেছি কি ব্যাগে ধরবে না, কাছে কেন ব্যাগে কি তোমার কাছে ব্যাগ আছে তো, আমি ব্যাগে পাটালি কাছে কি একটু খাওয়াবো। আমি বলছি কি এবার বান্ধে দিছে তো, আমি বলছি কি খাওয়াবো তো আঙ্কেল, তাই একখান একদম ই করা। আমি ভাবছি মানে ওই ওই রঙের দোকানে যে মানে ওই রঙের বসে সুতুলির দোকানে যেয়ে বলতেছি কি যে আমার পাটালি কেন একটু ভেঙে দেন না, আমার ব্যাগে যাচ্ছে না। এবার ওই ছেলে আছে ওই পোড়েন দিয়ে 5 কেজির পোড়েন দিয়ে এভাবে ঘা দিছে, তাই এইভাবে যে টুকরো টুকরো করে ঘা ভেঙে গেছে আমি জানি। আর উনি বলতেছি কি মাগো আমার একটু পাটালি খাওয়াবো, আমার খাতে ইচ্ছা করে দিতে খুব। এবার আমি বলছি কি নেন দেখেন খাওয়া যায় কিনা। এবার বের করে উনি কাছে কি ব্যাগ এগিয়ে দিছি, আমি বের করে উনি কাছে কি যে ইয়ে খাওয়া যাবে না একদম, আস্ত করে বাংলা নেই কোনো জায়গায়, এরকম ঘুরু ঘুরু হয়ে গেছে, তারপর আমি জানতাম না। আমি ভাবছি ওনার দুই ভাগই হয়েছে, তার খাতি পারিনি। ওনার দোকানে যে ছেলেটা থাকে
এই যে ছোট মতন যে ও বলতেছে কি আমার আমার ভীষণ পাটালি কাটিছে হাতে আমার একটু দেন তো আঙ্কেল বলতেছে কেউ খাওয়া দাবে না ও হাসতো একদম বাঙাও যাচ্ছে না তারপরে কিনলাম এই দেখো সুন্দর একটা বেডশিট বেডশিটটা আমার এত ভালো লেগেছে খুব সুন্দর বেডশিটটা এখন থেকে এরকম লাইট কালারই কিনবো লাইট মানে একটু উজ্জ্বল কালার বিভিন্ন কালো কালার না রুমের ভিতরে আর কি ফোটে না ভালো লাগে না দেখতে আর একটা সাদা বেডশিটও দেখেছিলাম ওটাও নেওয়ার ইচ্ছা ছিল তা ভাবলাম থাক আগে এটা ব্যবহার করে দেখি মানে কাপড়টা কেমন হয় আর কি তবে সুন্দর বেডশিটটাই দেখো সাপাটা সুন্দর আর আমি একটু কেরামতি করতে গিয়ে আর একটু ধরা খেয়ে আসলাম কারণ এই যে বেডশিটের সাথে যে বালিশের কাভারগুলো ছিল ওগুলো চাচ্ছিল 200 টাকা দুটো তো আমি বললাম কি না আমি কাভার নেবো না আমি একেবারে এক কালারের কাপড় নিয়ে যাই তো এক কালারের কাপড় নিতে মানে ওখান থেকে তো চলে এসে তারপরে এক কালারের কাপড়ের ওখানে গেলাম আর এক কালারের কাপড় নিয়ে যেতে যেয়ে দেখি যে এই ধরনের কোনো কালার হবে না এই কালার নেই এই কালার নেই আসে এই মাত্র হলুদ তো সেটাই মিশিয়ে নিয়ে আসলাম এখন দেখি এটা একদম বাজে লাগছে তো এটা দিয়ে আর বালিশের কাভার তৈরি করবো না যদি পরে কখনো যাই তাহলে এটা দিয়ে করবো আর ওই যে রঙের ওই কাকু মানে রঙের ওই আঙ্কেল উনি হচ্ছে 20 টাকা পাবে বুঝছো ফিতের দাম আমার কাছে খুচরো ছিল না 100 টাকা দিলাম উনি অনেকক্ষণ খুঁজে রুজে বললো কি যে 20 টাকা নেই মাগো তুমি পরে এসে দিয়ে নে একদম তো রেখে আসলাম তো এই যা সবকিছু দেখালাম আর ঋদ্ধিকে দেওয়া হয়েছে 2-3টে খাবার সেগুলো সবার খাওয়া যায় আমরা এখন চিপস ভেজে খাবো সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা এখন প্রায় 7:30 মতন বাজে এখন চিপস খাবো আর ব্লগটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা।